পুলিশের সহায়তায় এ যাত্রায় শেষ রক্ষা হলো। বৃহস্পতিবার সকাল 10টায় শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এসে ভুল করে অন্য কেন্দ্রে চলে আসেন এই শিক্ষার্থী। পরে মিরপুর মডেল থানা সহায়তায় পৌঁছে দেয়া হয় তার নিজ কেন্দ্রে। সে খুব আবেগে আপ্লুত এবং আমরা তাকে সঠিক সময়ে যে পৌঁছে দিতে পারছি, সে যে পরীক্ষার কেন্দ্রে যে যেতে পারছে, এই জন্য সে খুব আনন্দিত এবং খুব উৎফুল্লিত। এদিকে একদল যখন ব্যস্ত সঠিক সময়ে পরীক্ষার্থীদের হলে পৌঁছে দিতে, পুলিশের আরেক দলের চেষ্টা সড়কের শৃঙ্খলা রক্ষায়। আবার কেউ কেউ বিতরণ করছেন চকলেট। পুলিশের এমন কার্যক্রমে শৃঙ্খলা ফিরেছে সড়কে। মিরপুর আর উত্তরা এলাকা ঘুরে কোথাও দেখা মেলেনি যানজটের, ফলে শিক্ষার্থীদের সঠিক সময়ে কেন্দ্রে পৌঁছাতেও কোনো রকম ঝামেলাই পোহাতে হয়নি। খুব সুন্দর সুষ্ঠু পরিবেশ, ভিতরে তো আরো সুন্দর পরিবেশ, বাচ্চারা খুব রিল্যাক্সে পরীক্ষা দিচ্ছে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। তেরকম কোনো সমস্যা হয়নি, ইনশাল্লাহ ভালোভাবেই পৌঁছতে পেরেছে। অন্যান্য বারের চেয়ে এইবার দেখলাম প্রোটেকশন এটা ভালো। পুলিশ বলছে শিক্ষার্থীদের সব ধরনের সহায়তা করতে প্রতিটি কেন্দ্রেই রয়েছে সাপোর্ট টিম। অনেকের ধারণা যে পুলিশ শুধু ক্রিমিনালের সঙ্গে থাকে, এইসব মিথগুলো ভাঙতে চাই। আমরা থাকতে চাই এদেশের প্রত্যেকটি মানুষের প্রয়োজনে, আমরা তাদের একটা আস্থার জায়গায় যেতে চাচ্ছি, আস্থার একটা ডিপার্টমেন্ট হতে চাচ্ছি। পুলিশের এই ধরনের কার্যক্রম চলবে চলমান পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।